একটা পেশাকে ভালোবেসে ফেললে সেটি ছাড়া যায় না, কেউ একবার মাস্টারি করলে মাস্টারি ছাড়া যায় না। আমি যখন মাস্টারি শুরু করেছি আমি এখনও মাস্টারি ছাড়তে পারি। ক্রমাগতভাবে যখন দেশে কিংবা বিদেশে যেখানেই হোক না কেন নেগেটিভ নিউজ হয়, সেটির একটি বহুমাত্রিক নেগেটিভ ইম্প্যাক্ট আছে, এটিকে মাথায় রাখতে হবে। গণমাধ্যমের দায়িত্ব হচ্ছে সাদাকে সাদা বলা, কালোকে কালো বলা। এখন গণমাধ্যমে কাজ করা সাংবাদিকদের জন্য বহু ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। একদিকে মালিক পক্ষের ইচ্ছা অনুযায়ী সংবাদ প্রকাশ করতে হয়, নিজের অনিচ্ছা সত্ত্বেও, এবং আরেকদিকে তাদের বেতন ভাতা দি নিয়ে চিন্তায় থাকতে হয়। সুতরাং বহুমুখী সমস্যা মধ্য দিয়ে সাংবাদিকদেরকে কাজ করতে হয়। আমি অনেক সময় ভাবি নিজে নিজেই, আমি যাদের সাথে সাংবাদিকদের সাথে আমার সবসময় উঠা বসা, দলের প্রচার সম্পাদক হিসাবে সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব থাকার সুবাদে, আর রাজনীতিবিদের জন্য সাংবাদিক হচ্ছে একজন সহায়ক শক্তি, সেজন্য সাংবাদিকদের সাথেই আমার সবসময় উঠা বসা। আমি অনেক সময় ভাবি এই মেধাবী ছেলেমেয়েরা সাংবাদিকতা পেশাটা অত্যন্ত দুরূহ এবং ঝুঁকিপূর্ণ, এবং এখানে কোনো পদোন্নতি পাওয়া কঠিন, খুব সহজে পদোন্নতি পাওয়া যায় না। আমি অনেক সময় ভাবি যে তারা বিসিএস পরীক্ষা দিয়ে কেন অফিসার হলো না, কিংবা অনেক সময় ভাবি যারা আমি যে সমস্ত অফিসারের সাথে কাজ করি তাদের অনেকের চেয়ে সাংবাদিকদের অনেকে অনেক বেশি মেধাবী, কিন্তু আমি অনেক সময় ভাবি যে কেন এই পথে আসলো। কিন্তু আসলে একটা পেশাকে ভালোবেসে ফেললে সেটি ছাড়া যায় না, কেউ একবার মাস্টারি করলে মাস্টারি ছাড়া যায় না। আমি যখন মাস্টারি শুরু করেছি আমি এখনও মাস্টারি ছাড়তে পারি তো। আর রাজনীতি করলে রাজনীতিও ছাড়া যায় না। 21 আগস্টের পর, গ্রেনেড হামলার পর আমি যখন আহত, আমাকে অনেকে প্রশ্ন করেছে আপনি কেন রাজনীতি করছেন। আমি তখন উত্তর দিয়েছি যে দেখো, অনেকে গ্রামের হাটে বেহালা বাজিয়ে জীবন কাটিয়ে দেয়, সে তার অনেক কিছু করতে পারত, কিন্তু সে বেহালা বাজানোতেই, দোতারা বাজানোতেই সে সুখটা পায়। তা আমি এখানেই সুখ খুঁজে পেয়েছি, সুতরাং এখান থেকে সরে যাওয়া সম্ভবপর নয়, যদি বা জীবনটাকে হাতের মুঠোয় নিয়ে রাজনীতি করতে হয়। তো সাংবাদিকদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। তো আমি আপনাদের কাছে অনুরোধ জানাব যে কোনো সংবাদ প্রকাশ করার আগে অবশ্যই সেটি সত্য সংবাদ হলে প্রকাশ করতে হবে, কিন্তু কোনো সংবাদ প্রকাশ করার আগে ভাবতে হবে সেটির ইম্প্যাক্টটা কী হবে।